বর্তমান সময় কিন্তু সমস্ত এই পোর্টালগুলি থেকে কিন্তু আপনি এই পি ট্রানজ্যাকশান করতে পারছেন না সেখানটা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের অ্যারার শো করছে মানে যখনই আপনি এই মানে আদার ইনেবল্ড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা আপনি কোনো কাস্টমারের তুলতে যাচ্ছেন তখন কিন্তু আপনি তুলতে পারছেন না মানে যেটি আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এই কিন্তু বন্ধ হতে চলেছে মানে এই পি মার্কেটে কিন্তু এইপিএস যে আধার ইনেবল্ড পেমেন্ট সিস্টেমটা যেটা ছিল আধার কার্ডের মাধ্যমে টাকা যে অপশানটা ছিল সেটা কিন্তু বন্ধ হতে চলেছে তো এই এই যে আপডেটটা এসছে বা এই যে নিউজটা এসছে এই নিউজটা কতটা সত্যি রয়েছে এবং এই নিউজটায় যে হচ্ছে ঘটনাটি যারা যারা এপিএস সঞ্চালক ছিল তাদের মধ্যে অনেকেরই কিন্তু বন্ধ হতে চলেছে আর অনেকেরই কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে বন্ধ হয়নি কিন্তু কিছু দিনের মধ্যে ওটি বন্ধ হতে চলেছে তো এই আপডেটের বিষয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং দেখব যে আসলেই এই এই এস ব্লগ বা এই পি ফিঙ্গার প্রিন্ট ডিসম্যাচ এই যে অপশানগুলি অ্যারারগুলি আসছে এগুলি আসলে কি তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যেটা বলবো এইপিএস হলো আধার ইনেবেল্ড পেমেন্ট সিস্টেম যেখানটায় আপনি এই পি সঞ্চালক হয়ে আধার ইনেবেল্ড পেমেন্ট সিস্টেম মানে হলো আধারের মাধ্যমে মানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু টাকা আপনি কাস্টমারের উঠিয়ে দিয়ে থাকেন ইপিএস পোর্টালের মাধ্যমে সেক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে প্রায় বলতে গেলে সমস্ত কর্পোরেট ব্যাংকের তরফ থেকে কিন্তু এই পি এস যারা যে ব্যাঙ্কগুলি ছিল প্রায় সমস্ত ব্যাংক কিন্তু তাদের ব্যাংকের সাথে তাদের ব্যাংকে যে কাস্টমারের পাসবুক বই ছিল সেই পাসবুক বইয়ের সাথে কিন্তু আধার কার্ড যে ছিল তার সেই আধার কার্ডের যে লিঙ্ক থাকে ওই লিঙ্কটাকে কিন্তু ডিস লিঙ্ক করে দিয়েছে ডিলিংক করে দেওয়ার কারণে কিন্তু ওই কাস্টমার যখনই হাতে চাপ দিয়ে টাকা তুলতে যাচ্ছে তখনই কিন্তু টাকা ওঠাতে পারছে না এবং অনেকে অনেক অনেক ধরনের নিউজ কিন্তু আসছে যেটায় বলা হচ্ছে যে এই কিন্তু বন্ধ হতে চলেছে আসলে কিন্তু এই এর এই ঘটনাটি ঘটছে যেটা হলো আধার কার্ডের মাধ্যমে কাস্টমার টাকা তুলতে পারছে না এবার কাস্টমার কাছে যদি এটিএম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এপিএস আইডি থেকে কিন্তু এটিএমের মাধ্যমে ইজিলি টাকা তুলে দিতে পারবেন এবার বলি আধার কার্ডের মাধ্যমে টাকা যে কাস্টমার তুলতে পারছে না তাহলে এর উপায় কী আছে কীভাবে তুলতে পারবে তো তার জন্য দেখুন আপনাকে কি করতে হবে আপনার কাছে যে এই আপনি একজন এপিএস সঞ্চালক আপনার কাছে এক যে কাস্টমার আস সেই কাস্টমারকে আপনাকে বোঝাতে হবে বলতে হবে যে আপনার অ্যাকাউন্টটি যে রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে আধার ডি হয়ে গেছে আপনাকে অ্যাকাউন্টের সাথে আধারটি লিঙ্ক হবে তো তাকে আপনাকে বোঝাতে হবে যে এইভাবে করাতে হবে কিভাবে হবে সেটা কিন্তু প্রত্যেকটি ব্যাংকের উপর নির্ভর করছে ম্যাক্সিমাম ব্যাংক কেওয়াইসি ওয়াইসি মাধ্যমে কিন্তু লিঙ্কিং প্রসেস চালাই চালিয়ে যাচ্ছে লিঙ্কিং প্রসেসটাকে করাচ্ছে তো আপনি কি করবেন কাস্টমারকে বলবেন যে কাস্টমারকে আপনি বলবেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার সাথে আধারটা ডি লিঙ্ক হয়ে গেছে ওটিকে লিঙ্ক করাতে হবে এবং সেই বলে কিন্তু কাস্টমারকে ব্যাংকে পাঠিয়ে দেবেন আপনি কিন্তু এই কাজটি আপনার ইপিএস পোর্টাল থেকে করতে পারবেন না বা আপনি নিজে থেকে এটি করতে পারবেন না আপনি কাস্টমারকে হেল্প করতে পারেন কাস্টমারে গিয়ে কিন্তু প্রথমে কেওয়াইসিটা কমপ্লিট করাবে অথবা আধার লিঙ্কিংটা সাকসেসফুল করাবে করানোর পর কিন্তু আপনি কাস্টমারের টাকাটা ইজিলি তুলে দিতে পারবেন এবং আধার লিঙ্কিং করে নেওয়ার পরে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন কারণ ব্যাংকের তরফ থেকে ভেরিফিকেশান করার জন্য কিন্তু প্রায় সকল কাস্টমারদের কিন্তু আধার ডিলিংকিং করে দিয়েছে অনেক ফ্রড ট্রানজ্যাকশান বা ফ্রড অ্যাক্টিভিটির কারণে ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট যাতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম এই কিন্তু বন্ধ হচ্ছে না এই যে যে কাস্টমারগুলির খাতা ছিল মানে যে যে কাস্টমারগুলি যে যে ব্যাংকে খাতা ছিল সেই ব্যাংকের সাথে কিন্তু তাদের আধার কার্ডটি ডিলিং হয়ে যাওয়ার কারণে হাতের ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করছে না কারণ আধার কার্ডে কিন্তু ফিঙ্গার প্রিন্ট থাকে সেটা কিন্তু সেই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেই কিন্তু কাস্টমার টাকা উঠিয়ে থাকে ব্যাংক থেকে তো এটাই ছিল আপডেট আশা করছি আজকের এই ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে এবং এই ভিডিওটা যদি অন্য কাউকে শেয়ার করার মনে হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই শেয়ার করে দিবেন এই পি এস রেট বন্ধুদের যারা যাতে এই বিষয়ে সতর্ক হয়ে যায় এবং নিজের ব্যবসাটাকে আরেকটু একটু এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই বিষয়ে একটু সতর্ক হয়ে যায় তো চলুন আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি এরকম টাইপের বিষয় নিয়ে আজকের মতো বিদায়